وعليكم السلام ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، جيب هاي امر من الله سبحانه وتعالى قرآن مجيد سورة قمر چار چار بار الله تعالى উল্লেখ করেছেন, হে মানুষরা, হে মানুষগণ, আমি কোরআনকে সহজ করেছি, তোমরা কোরআনকে উপলব্ধি করো, তাদাব্বর করো, গবেষণা করো, ফিকির করো, কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করো। আল্লাহ তাআলা বলেন, ولقد يسرنا القران للذكر فهل من مدكر। سبحان الله, আল্লাহ বলছেন যে মানুষ তোমরা কেন কোরআন নিয়ে গবেষণা করো না, আমি তো কোরআনকে অসহজ করেছি। তো এখন আপনার কথা হচ্ছে যে আমাদের সমাজে তো আপনার বহু ব্যাখ্যা কোরআনের পাওয়া যায়, কোনটা নিব? দেখুন, পিওর খাঁটি ইসলাম হচ্ছে কোনটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, তারা তুফিকুম আমরাইন لن تذل ما تمسكتم بهما كتاب الله وسنة النبي صلى الله عليه وسلم। বিদায় হজের ভাষণে নবী সাল্লামের অনেকগুলো কথার মধ্যে এই একটি বড় নসিহত ছিল যে আমার উম্মতেরা শুনে রাখো, আমি আমার ওয়াফাতের পরে, আমার মৃত্যুর পরে তোমাদের মধ্যে দুটি বস্তু ছেড়ে যাচ্ছি, কিতাব আল্লাহ রব্বুল আলামিনের কোরআনুল করিম, তারপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছেড়ে যাচ্ছি। আঁকড়ে ধরো, তামাসসাক, মায়ের ধার দিয়ে শক্ত করে আঁকড়ে ধরো, শক্ত করে আঁকড়ে ধরো। তো এই আদর্শ আপনি কোথা থেকে নেবেন? আমাদের জন্য সর্বোত্তম আউয়ালুল সালাফ, যাদেরকে আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা অনুকরণ অনুসরণ করি, যেমনটি আমি আপনাকে বলছি শুনে রাখুন। আমরা সালাফি আহলে হাদিস নিজেদেরকে কেন বলছি, আমরা সরাসরি আমাদের সর্বপ্রথম ইমাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে আমাদের দ্বিতীয় ইমাম হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে তৃতীয় ইমাম আমাদের হচ্ছেন ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে চতুর্থ ইমাম আমাদের জন্য উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে করে সমস্ত আশারে মুবাশশার, সমস্ত 124,000 মতান্তরে সাহাবায়ে কেরাম আমাদের জন্য সর্বোত্তম আউয়ালুল সালাফ, যাদেরকে আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে মান আকিদা, তাদের আকিদা এবং মানহাজকে গ্রহণ করেছি। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুন নাসি করনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম, যে সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট উম্মত এবং কি মুসলিমরা হচ্ছে আমার যুগের, খায়রুন নাসি করনি, সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে সাহাবায়ে কেরাম, কারণ তারা সচক্ষে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাত্র, তারা তারপরে তাবেঈনগণ, তারপরে তাবা তাবেঈন, তিনটি শ্রেষ্ঠ যোগ নিয়ে নবী সাল্লামের ভবিষ্যৎবাণী ছিল। বুঝতে পেরেছেন? তো কোরআনের ব্যাখ্যা নিতে হবে সাহাবায়ে কেরামদের থেকে। সাহাবায়ে কেরাম এই আয়াতের কি ছানে নজরুল নিয়েছেন, এই আয়াত তাদের উপরে নাজিল হয়েছে, তাদের জীব নবী সাল্লামের জীবদ্দশায় তাদের সচক্ষে তারা এই আয়াতের ব্যাখ্যা নবী সাল্লাম থেকে জেনে নিয়েছেন। আর এখন আপনার 1450 বছর আগে কোনো কম কি করবে, যে বলবে আর তোমরা আল্লাহর অলিকে মানো, আল্লাহর অলির নামের এই জন্য তো কবর মাজারের পীরদেরকে মানো, কেন আল্লাহ তালা বলছে তাদের কথা হচ্ছে যার পীর নেই তার পীর শয়তান, আউযু বিল্লাহ। কারণ আল্লাহ তালা বলছে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিয়া, আল্লাহ স্পষ্ট বলছেন যার রবের পক্ষ থেকে নাজিল হয়েছে তারে অনুসরণ করো, যা তারে অনুসরণ করতে, কার পক্ষ থেকে, যা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, মানুষের কথা, ওয়া লা তাত্তাবিউ মিন দুনিয়া আউলিয়া, এই তোমাদের মধ্যে পণ্ডিত প্রবৃত্তি যারা আছে, এই যে ধর্মগুরু যারা আছে, ধর্মগুরু লেবাস দ্বারা যারা আছে, এদের পথ অনুসরণ করিও না, এদের পথ প্রদঙ্গ করো না, কারণ এরা ইবলিস শয়তানের দোসর, এরা এরা পীর না, এরা ইবলিস শয়তানের দোসর, মানুষকে ধোকা দিয়ে রাখছে, ধর্মীয় এগুলো ধর্ম ব্যবসা, শুধু টাকা টাকা, তাদের এই যে কবর মাজার সব টাকার টাকার ব্যাংক, এগুলো বাস জনগণের পকেট খালি করা। সর্বদাই কোরআনের ব্যাখ্যা সাহাবাই কারাম এই আয়াতের, যে আয়াতটি আপনি নিচ্ছেন এই আয়াতের ব্যাখ্যা কি বুঝেছেন, সর্বোত্তম সালাফ হচ্ছে আমাদের জন্য সাহাবাই কারাম, অতএব নিজের মতো করে কোরআনের আয়াতের ব্যাখ্যা করা যাবে না। আপনি এখনকার ব্যাখ্যা নেবেন না, আপনি 1450 বছর আগে চলে যান, এই আয়াতের আবু বকর উমর ইসমাল থেকে নিয়ে 124,000 সাহাবাই কারাম তারা কি বুঝেছেন, এই আয়াতের উপরে তারা কেমন ভাবে আমল করেছেন, এই জন্য আমাদেরকে নিজেদেরকে আমরা সালাফি বলি। আমাদের সর্বপ্রথম ইমাম হচ্ছেন মুহাম্মদ রসুল্লাহ, তারপর থেকে সমস্ত সাহাবাই কেরাম, তাবিগণ, তাবা তাবিগণ, তারপরে থেকে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, মালিক, আহমেদ থেকে নিয়ে ইমাম বুখারি, ইমাম মুসলিম থেকে নিয়ে এই উম্মতের সমস্ত আইম্মা কেরাম, হকপন্থী যারা আইম্মা কেরাম, তারা আমাদের জন্য উত্তম আউয়ালুল সালাফ। যারা নিজেদেরকে হানাফি বলছে, অথবা ইমাম আবু হানিফা বলছেন ইজা সাহাল হাদিস ফাহুয়া মানহাবি, যেটাই সহি হাদিস সেটাই আমার মাথা, অর্থাৎ তারা হানাফি বলছে নিজেদেরকে, তবে ইমাম আবু হানিফার আকিদা মানহাজ থেকে তারা কোনো কিছুই নেয় নাই, তারা আশআরি এবং মাতুরিদি, নামে হানাফি, আকিদা আশআরি এবং মাতুরিদি। চিন্তা করেন, ইমাম আবু হানিফা থেকে তারা আকিদা নেয় নাই, শুধু ফিকহি মাসালা নিয়েছে, তারা ডুপ্লিকেট নকল হানাফি, ডুপ্লিকেট হানাফি, এরা দাবিদার হানাফি, তাহলে ইমাম আবু হানিফার আকিদা কেন নেয় না?
আল্লাহ সর্বোত্তম ইমান এই কুফরি আকীদা তাদের মধ্যে কেন? নবী হাসান নাজির কেন? মনি মুখতার মুখতারিকুল কেন এই আকীদা? নবী গায়েব জানেন কেন এই আকীদা? এগুলি সব কুফরি আকীদা, শিরকি আকীদা। ইমাম আবু হানিফার আকীদা এটা ছিল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সাবধান, কোরআনের ব্যাখ্যা নিবেন সাহাবা ইকরামদের থেকে, কোরআনের ব্যাখ্যা নিবেন তাবিঈনদের থেকে, কোরআনের ব্যাখ্যা নিবেন তাবা তাবিঈনদের থেকে। সুবহানাল্লাহ। অতএব কোরআন নিজের মতো করে বুঝলে হবে না। আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন কোরআন নিয়ে তোমরা কি করো, গবেষণা করো, ফিকির করো। আল্লাহ তাআলা বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তোমরা নাকি কোরআন নিয়ে গবেষণা করো না? তোমাদের অন্তরগুলো কি তালাবদ্ধ হয়ে গেছে? কেন তোমরা কোরআন নিয়ে গবেষণা গবেষণা করবেন? তবে গবেষণা হবে সালাফদের গবেষণা। সালাফরা এই আয়াতের কিভাবে আমল করেছেন, কিভাবে বুঝেছেন। এই 1450 বছর আগে একজন একদল আসবে আপনার নিজের মতো করে ব্যাখ্যা করবে না, নিজের মতো ব্যাখ্যা করান চলবে না, সাহাবাই কেরামদের ব্যাখ্যা নিতে হবে, তখনই কি আপনি সঠিকটা বুঝতে পারবেন? ওইখানে কোনো দ্বিমত নাই। আকিদার ক্ষেত্রে দুই মত চলে না, এক মত হতে হবে সমস্ত মুসলিম উম্মাকে। মানহাজের ক্ষেত্রে এক মত হতে হবে। হ্যাঁ, ফিকি মাসালায় জোরে আমিন বলবেন কি বলবেন না, রফায়দান করবেন কি করবেন না, এগুলাতে ভিন্ন মাসালা, বিভিন্ন এগুলা সুন্নাহ পর্যায়ের মাসালা, ভিন্ন ইখতিলাফ থাকতে পারে। সুন্নাহ পর্যায়ের যে মাসালাগুলো আছে ফিকি মাসালা, এখানে দ্বিমত করার সুযোগ আছে। আকিদায় কোনো দ্বিমত নেই, সতর্ক সাবধান। কোরআন বুঝতে হবে সাহাবাই কেরামদের বুঝে, কোরআন বুঝতে হবে তাবিঈনদের বুঝে, কোরআন বুঝতে হবে তাবা তাবিঈনদের, তারা যেভাবে অনুসরণ করেন সাহাবাই কেরামদের, সালাফদের বুঝে কোরআন বুঝতে হবে, নিজের বুঝে নয়। সাবধান, বহু জাতি এইভাবে করে আপনার পথভ্রষ্ট গোমরা হয়েছে। আল্লাহু আলম, বারাকাল্লাহ ফিক।